আমার নাম হচ্ছে সামিয়া আক্তার, আমি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের HSC 24 শিক্ষার্থী। আমি হচ্ছে HSC 24 শিক্ষার্থী। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটা বোর্ডকে সমানভাবে অল সাবজেক্ট ম্যাপিং প্রদান করা। কেন অল সাবজেক্ট ম্যাপিং প্রদান করা, তার আমাদের এই বৈষম্যহীন ফলাফলের জন্য আমাদের দুইটা দাবি রয়েছে। একটা হচ্ছে সকল বোর্ডকে সমান ও বৈষম্যহীনভাবে ফলাফল প্রদান করা, তার জন্য সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড সহ সকল বোর্ডকে সম্পূর্ণ ফলাফল SSC অনুযায়ী দেওয়া, তাতে কোনো প্রকার ফলাফল মূল্যায়নে কোনো প্রকার বৈষম্য থাকবে না। গত 25/9/2024 অর্থাৎ রোজ বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার এক ভয়েস রেকর্ডে তিনি জানান যে যার যে কয়টি অর্থাৎ যে সকল বোর্ডে এবং জেলা উপজেলা পর্যায়ে যে কয়টি পরীক্ষা হয়নি সেগুলো সব SSC থেকে নিবে। উনি কি সুস্থ মস্তিষ্কে ওনার সিদ্ধান্ত জানিয়েছেন, বিষয়টা একটু ভেবেচিন্তে দেখার অনুরোধ করা হলো। ওনার সিদ্ধান্তের সাথে একমত হতে পারলাম না, তাহলে উনি নিজেই অবগত নন যে সব বোর্ডে কিংবা জেলা উপজেলায় সমভাবে পরীক্ষা হয় নাই। উনি ওনার অবগত জন্য জানানো যাচ্ছে যে HSC-র ফলাফল দিয়ে আমাদের ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে হয়, সে জায়গা থেকে উনি কিভাবে বলল যে জায়গা যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপিং হবে, উনি কি আদৌ জানেন? সিলেট বোর্ডে মাত্র পদার্থ প্রথম এবং দ্বিতীয় এবং ICT পরীক্ষা হয়েছে, তার মধ্যে উনি নিজের বিভিন্ন ওয়েবসাইটে বলেছেন যে গত পনেরো জুলাই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কারণে গত 11 আগস্টে অনুষ্ঠিত হওয়া 11 জুলাই অনুষ্ঠিত হওয়া খাতা ও উত্তরপত্র পুড়ে যাওয়ার ঘটনা আছে। তাহলে যাদের খাতা পুড়েছে তাদের SSC থেকে এবং যাদের পুড়েনি তাদের HSC থেকে কিভাবে নিবে? এক্ষেত্রে কি ভর্তি পরীক্ষায় বৈষম্য সৃষ্টি হবে না? এছাড়া যে 7টি বোর্ডে পরীক্ষা হয়েছে সেখানে বিভিন্ন জেলা উপজেলা যথাক্রমে 2টি কিংবা 3টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবার কিছু কিছু জেলা উপজেলা এমনও ঘটনা ঘটেছে যেখানে 1টি 2টি কিংবা কোনো পরীক্ষাই হয় না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে কুমিল্লার একটা উপজেলায় গত 4 জুলাই বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা স্থগিত ছিল, এরকম আরও বিভিন্ন জেলা উপজেলা পরীক্ষা স্থগিত ছিল। এক্ষেত্রে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? মাদ্রাসা বোর্ডে গ্রুপের কোনো পরীক্ষা হয় নাই, তারাও তো বুয়েটে মেডিকেলে বাসিরিতে ভর্তি পরীক্ষা দিবে, তারা কি দিবে না? তারাও দিবে। যে জায়গায় কোনো গ্রুপ পরীক্ষা হয় নাই পদার্থবিজ্ঞান, যদি সিলেট বোর্ডে হয়ে থাকে মাদ্রাসা বোর্ডে কোনো পদার্থবিজ্ঞান পরীক্ষা হয় নাই, তাহলে যখন বুয়েটে ফর্ম আমরা তুলতে যাব অথবা মেডিকেলে পরীক্ষা দিব অথবা বাসিরিতে আমরা পরীক্ষা দিতে যাব, সেখানে কি আমাদের ভর্তি ফর্ম তুলতে হলে কি আমাদের গ্রুপ সাবজেক্ট ম্যাপিং করবে না? সে জায়গায় মাদ্রাসা বোর্ডে স্টুডেন্ট SSC থেকে রেজাল্ট কাউন্ট হবে আর আমরা HSC থেকে কাউন্ট হবো, এক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি হবে না? আর এক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আরও যদি বলি এগুলো খাতা পড়ে যাওয়ার বিষয়ে আমরা বাদে দিলাম, তপন কুমার স্যার বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ফিজিক্স খাতা পড়ে যাওয়ার বিষয়টা অবগত করেছেন, যেগুলো ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, যদি প্রমাণ দেখতে চান তাহলে আমরা দিতে আপনাদেরকে দিতে বাধ্য হব। বিজ্ঞান বিভাগে গ্রুপের সাবজেক্ট পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে, বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে, মানবিক বিভাগের মধ্যে দুটা বিভাগে অন্তর্ভুক্ত, একটা হচ্ছে ক সেকশন আর একটা হচ্ছে খ সেকশন। ক সেকশনে অন্তর্ভুক্ত যারা ছিল তারা শুধুমাত্র জেনারেল সাবজেক্ট 5টা পরীক্ষা দিচ্ছে, বাংলা ইংলিশ আর হচ্ছে ICT পরীক্ষা। কিন্তু যারা খ সেকশনে অন্তর্ভুক্ত ছিল কিন্তু খ সেকশনের মধ্যে যাদের যুক্তিবিদ্যা ভূগোল হচ্ছে অপশনাল ছিল তারা শুধুমাত্র 7টা পরীক্ষা দিতে পেরেছে, কিন্তু যাদের এই দুটা বিষয় ছিল না তারা তো কোনো গ্রুপের সাবজেক্ট পরীক্ষা দেয় নাই। তাহলে যখন আমরা বার্ষিক খ ইউনিটে এক্সাম দিতে যাবো তখন তো আমাদের বিজ্ঞান বিভাগ, আমাদের বাণিজ্য বিভাগ, আমাদের মানবিক বিভাগ আমরা ফর্ম তুলতে যাবো, সেক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি হবে না? কেউ গ্রুপ পরীক্ষা দিয়ে ফর্ম তুলবে, কেউ গ্রুপ পরীক্ষা না দিয়ে ফর্ম তুলবে, এক্ষেত্রে কি বড় ধরনের বৈষম্য সৃষ্টি হবে না? আরেকটা বিষয় আমি আপনাদের বলি, গত 25/8/2024 তারিখে অর্থাৎ গত 25 আগস্টে আমরা আমাদের যুক্তি বিষয়গুলো নিয়ে শান্তিপূর্ণভাবে সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিই। ইভেন আমরা তখন শিক্ষা বোর্ডে যাই, তখন শিক্ষা বোর্ডের তপন কুমার স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট উনি আমাদেরকে বলেছে যে যেসব আমরা যখন তার কাছে জানতে চাইলাম যে আমাদের HSC ফলাফল কীভাবে দিবে, তখন উনি আমাদেরকে অবগত করলো যে সকল বোর্ডে কিংবা যে সকল জেলা উপজেলা পর্যায়ে যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং হবে, কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে হবে সেটা তারা আমাদেরকে অবগত করেনি। তখন আমি তাকে প্রশ্ন করলাম সাবজেক্ট ম্যাপিংয়ের কথা, যে আপনি বললেন কোনো কোনো বোর্ডে তো 7টা পরীক্ষা হয় না, যেমন সিলেট বোর্ডে 7টা পরীক্ষা হয় না, বা মাদ্রাসা বোর্ডের কথা যদি বলি মাদ্রাসা বোর্ডে কোনো গ্রুপ সাবজেক্ট
বাজেট পরীক্ষা হয় নাই, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে তারা পরীক্ষা স্থগিত করে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে করবেন? তখন উনি আমাকে বলেছে যে আপনারা সচিবালয়ে যান, যখন আমরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয় তখন আমি তাকে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা যে পার্সোনাল যে সহকারী যে চিঠিপত্র আদান প্রদান করে তহিদুল ইসলাম উনি হচ্ছে এটা আমার স্মারকলিপিটা জমা নেয় নিয়ে উনি আমাকে একটা রিসিপ্ট কপি দেয় যেটা আপনারা যদি দেখতে চান আমি দেখাতে বাধ্য হব। উনাকে আমি তখন কাইন্ডলি জানিয়ে আসছি যে আমাদের HSC 24 রেজাল্ট বিষয়ে আপনারা একটু অবগত করে দেখবেন, আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। তারপরে উনাদেরকে আমি টাইম দিয়েছি, উনারা আমাদের পক্ষ হয়ে আমাদের স্মারকলিপি নিয়ে কোনো প্রকার উনারা আমাদের নির্দেশনা দেয় নাই, কোনো প্রকার আমাদের নোটিশ দেয় নাই। তারপরে আমরা আবার 1 সেপ্টেম্বর আমরা একই স্মারকলিপি নিয়ে আমরা আবার সচিবালয়ে যাই, সেখানে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে ঘেরাও করে, আমরা কেন ভিডিও করলাম। তখন তাদেরকে আমরা অবগত করি যে আমরা HSC সম্পূর্ণ ব্যাচে 14 লাখ স্টুডেন্টের মধ্যে 14 লাখ স্টুডেন্টের বৈষম্যহীন ফলাফলের জন্য আমরা যারা রয়েছি তাদের প্রতিনিধিত্ব হয়ে আমরা এখানে এসেছি, কারণ হচ্ছে আমরা সবাইকে নিয়ে আসলে এখানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যেত, সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আপনাদেরকে বিষয়টা অবগত করার জন্য এখানে আসছি। তখন তারা বললো যে আপনারা ভিডিও কেন করলেন, এই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে পুলিশ আমাদেরকে ঘেরাও করছিল। এই বিষয়ের ভিডিও অলরেডি যমুনা টিভিতে প্রচার হয়েছে গত 1 সেপ্টেম্বর। তারপরে যখন আমরা শিক্ষা মন্ত্রণালয়ে যাই তখন শিক্ষা উপদেষ্টা সহকারী কর্মকর্তা হাসান ফায়েজ স্যারকে যখন আমি বিষয়টা সম্পর্কে অবগত করি উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কে বিষয়ে স্মারকলিপি। যখন বিষয়টা সম্পর্কে আমি তাকে সংক্ষিপ্ত বিবরণ দেই তখন উনি আমাদেরকে ডিরেক্ট বলে দিছে যে HSC 24 ব্যাচ হচ্ছে একটা বেয়াদব ব্যাচ, উনি একটা অধিদপ্তরে জব করে উনি কীভাবে একটা ব্যাচকে বলতে পারে একটা ব্যাচ নাকি বেয়াদব ব্যাচ। সচিবালয় গেরাও করেছে 200-300 স্টুডেন্ট, সেই জন্য কি পুরো 14 লাখ স্টুডেন্টের একটা ব্যাচকে উনি বেয়াদব বলতে পারবে? বা ওইখানকার কোনো অফিসারের কি এটা কোনো রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে একটা ব্যাচকে তারা বলবে এই ব্যাচ থেকে কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা BCS ক্যাডার হয়? উনারা কি অবগত নয় গত 15 জুলাইয়ে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে HSC 24 প্রতিটি শিরায় শিরায় তাদের অবদান রয়েছে? আমাদের ভাই বোনেরা কি রক্ত দেয় নাই? আমি একজন মেয়ে হয়ে 4 বার আমি কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে 2 বার আমি মেয়েকে মার খেয়েছি, আমার দেশের জন্য আমি করি নাই। উনি কোন যুক্তিতে বললো এই বেশ থেকে কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়? আমরা কি আমাদের দেশের জন্য করি নাই? তারপরে উনারা আমাদের স্মারকলিপির বিষয়টাকে কোনো প্রকার গ্রাহ্য না করার পরেও আমি শান্তিপূর্ণভাবে আবার প্রেসে ডাক দেয় যেখানে একটু যমুনা টিভি আমাদের বিষয়টা নিয়ে প্রেস বিবৃতি করার পরে ওনারা আমাদের বিষয়টা নিয়ে কোনো প্রকার প্রচারণা চালায় নাই। তারপরে হচ্ছে আমরা আন্দোলনে ডাক দেই, কেন সর্বপ্রথম তো আমরা 2 বার সচিবালয়ে শান্তিপূর্ণভাবে জমা দিয়েছি, তারপরে প্রেস মিটিংয়ে ডাক দিয়েছে যে যাতে আমাদের বিষয়টা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা সহ সবার যাতে বিষয়টা সম্পর্কে অবগত হয়। আমি কি করি নাই? তারপরেও কেন তপন কুমার স্যার আমাদের বিষয়টাকে আমাদের স্মারকলিপির বিষয়টাকে অগ্রাহ্য করে কেন তিনি অযৌক্তিক একটা ডিসিশন জানিয়েছে যে যে জায়গায় যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো SSC থেকে ম্যাপিং হোক? কেন সব জায়গা তো সমভাবে এক্সাম হয় নাই, উনি নিজে তো প্রত্যেকটা জায়গায় পরীক্ষা পর্যক্রমিকভাবে স্থগিত করে দিয়েছে, উনি কি এ সম্পর্কে অবগত নয়? তাহলে অবগত হওয়ার পরেও কেন উনি স্মারকলিপি জমা দেওয়ার পরেও কেন উনি আমাদের বিষয়টাকে অগ্রাহ্য করে উনার অযৌক্তিক ডিসিশন জানিয়েছে? এটা তার কাছে আমার প্রশ্ন রইল। আমাদের এডমিশনটা আমাদের HSC রেজাল্টের উপর প্রভাব ফেলে, আমরা যখন ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে যাব তখন আমাদের HSC রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ফর্ম তুলতে হয়। তাহলে এক এক জায়গায় যে একইভাবে রেজাল্ট দিবে, কোনো জায়গায় HSC রেজাল্ট 6টা ম্যাপিং হবে, কোনো জায়গায় 9টা ম্যাপিং হবে, কোনো জায়গায় কোনোটাই হবে না, কোনো জায়গায় HSC সবগুলো ম্যাপিং হবে, SSC কোনো ম্যাপিংয়ে হবে না, SSC সব ম্যাপিং হবে, ইন্টারে কোনো রেজাল্টে ম্যাপিং হবে না। যদি আমরা মাদ্রাসা বোর্ডের কথা বলি সে জায়গাতে ফিজিক্সের কোনো পরীক্ষা হয় না, তারা যখন বুয়েটে এক্সাম দিবে মেডিকেল এক্সাম দিবে তারা কি বুয়েটে মেডিকেলের ভার্সিটিতে এক্সাম দেয় না? তারাও তো দিবে। তাহলে তাদের সে ক্ষেত্রে 50 মার্কে 2022 সালে 3 বছর সময় পেয়ে 50 মার্কের এক্সাম দিয়ে তারা SSC রেজাল্ট দিয়ে SSC ফলাফল দিয়ে তারা ভর্তি পরীক্ষা ফর্ম তুলবে, আর অন্য অন্য জায়গায় যে 7টা পরীক্ষা হয়েছে সেগুলো দিয়ে পরীক্ষার ভর্তি পরীক্ষা ফর্ম তুলবে। সেই ক্ষেত্রে তপন কুমার স্যার নিজে বিভিন্ন ওয়েবসাইটে অবগত করেছেন আমাদের ফিজিক্স পরীক্ষার খাতা পুড়ে গিয়েছে যারা বিজ্ঞান বিভাগের অন্তর্গত ছিলেন অন্তর্ভুক্ত ছিলেন। এখন আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা প্রথমে চেয়েছি যে সিলেট বোর্ড অনুযায়ী আমাদের ম্যাপিং হোক, যখন আমরা বিষয়টা বুঝছি যে আমাদের এই রেজাল্টের উপর আমাদের এডমিশন ফর্ম তুলতে হয় সে জায়গায় মাদ্রাসা বোর্ডে কিন্তু আমাদের সাথে ফর্ম তোলে, তো যখন ভাবলাম যে মাদ্রাসা বোর্ডে স্টুডেন্টরা ফিজিক্স এক্সামে দেয় নাই ICT এক্সামে দেয় না বিশেষ করে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স, সে জায়গায় কীভাবে তারা বিষয়টা
সাবজেক্ট ম্যাপিং করবে। সেই জন্য আমাদের দাবি একটাই, আমাদের যে জেনারেল আটটা বোর্ড রয়েছে এবং আমাদের কারিগরি বোর্ড এবং আমাদের মাদ্রাসা বোর্ড, সবাইকে প্রত্যেকটা বোর্ডকে সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া, তাহলে আমাদের বৈষম্যতা কাটবে।